আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমরা পরিচিতিটা একটু দেখে নিই। অষ্টম অধ্যায়ের অষ্টম সরি তৃতীয় অধ্যায়ের পাঠ 17, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা পাঠ কম্পিউটার ভাইরাস। এখান থেকে প্রশ্ন আসে, এমসিকিউ আসে, আপনি প্রশ্ন আসতে পারেন। তাহলে চিত্রগুলো একটু সবাই একটু দেখি। কম্পিউটার নষ্ট করে দিচ্ছে এরকম কিছু ডেমো চিত্র আমরা দেখতে পাচ্ছি। আসলে ভাইরাসের একটা ডেমো চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলো কি? কম্পিউটার ভাইরাস। কি বলেছি? কম্পিউটার ভাইরাস। তাহলে আজকের পাঠের বিষয় বা আজকের পাঠ্য বিষয় হচ্ছে কি? কম্পিউটার ভাইরাস। কি বলেছে? কম্পিউটার ভাইরাস। রেসপন্স করতে হবে কেমন? এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হচ্ছে ভাইরাস কি তা বলতে পারবো, ভাইরাস কত প্রকার ও কি কি তা লিখতে পারবো, জানতে পারবো, ভাইরাস আবিষ্কারকের নাম ও আবিষ্কারের সময় বলতে পারবো, ভাইরাসের ক্ষতিকারক দিকগুলো ব্যাখ্যা করতে পারবো, ভাইরাস থেকে মুক্তির উপায়, অ্যান্টিভাইরাসের কাজ বলতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই জেনে নিই ভাইরাস কি। প্রথমেই জেনে নিই কি কম্পিউটার ভাইরাস কি। কি? যে প্রোগ্রাম কম্পিউটার মেমোরিতে গোপনে বিস্তার লাভ করে, মূল্যবান প্রোগ্রাম ও তথ্য নষ্ট করা ছাড়াও কম্পিউটারকে অচল করে দেয়, এ ধরনের প্রোগ্রামকে ভাইরাস বলা হয়। ভাইরাস হচ্ছে মূলত এক ধরনের কি বলেছি কম্পিউটার প্রোগ্রাম। কি বলেছি? কম্পিউটার প্রোগ্রাম অথবা কম্পিউটার প্রোগ্রাম গুচ্ছ, যেগুলো হচ্ছে আমাদের তথ্য নষ্ট করে দিতে পারে অথবা কম্পিউটারকে অচল করে দিতে পারে, অর্থাৎ এগুলো হচ্ছে ক্ষতিকারক এক ধরনের সফটওয়্যার। এগুলো কি? ক্ষতিকারক এক ধরনের সফটওয়্যার। মনে থাকবে? তাহলে কম্পিউটার ভাইরাস কি? এক প্রোগ্রাম গুচ্ছ। ভাইরাস হচ্ছে তো কি? তাও এক ধরনের প্রোগ্রাম গুচ্ছ, ক্ষতিকর প্রোগ্রাম গুচ্ছ। কি বলেছি? ক্ষতিকর প্রোগ্রাম গুচ্ছ। মনে থাকবে? ক্ষতিকর প্রোগ্রাম গুচ্ছ। তাহলে কম্পিউটার ভাইরাস এটা হচ্ছে কি? ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম গুচ্ছ। মনে থাকবে? হ্যাঁ। কাজের ধরন অনুযায়ী হচ্ছে ভাইরাস দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে নন রেসিডেন্ট ভাইরাস, এটা হচ্ছে রেসিডেন্ট ভাইরাস। ঠিক আছে? কি বলেছি? নন রেসিডেন্ট ভাইরাস, এটা হচ্ছে রেসিডেন্ট ভাইরাস। ঠিক আছে? মনে থাকবে? কয় প্রকার বলেছি? দুই প্রকার। কয় প্রকার বলেছি? দুই প্রকার। কি কি বলেছি? নন রেসিডেন্ট ভাইরাস, রেসিডেন্ট ভাইরাস। হ্যাঁ, নন রেসিডেন্ট ভাইরাস কে বলা হয় অনিবাসী ভাইরাস। কি ভাইরাস? অনিবাসী ভাইরাস। আর রেসিডেন্ট ভাইরাস কে বলা হয় নিবাসী ভাইরাস। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে জেনে নিব, বলবো আমি লেখার জন্য বলবো। ঠিক আছে? নন রেসিডেন্ট ভাইরাস হচ্ছে কি, এরা কোনো প্রোগ্রামের সাথে লুকিয়ে থাকে। কি করে? লুকিয়ে থাকে এবং চালু হয়ে কোনো প্রোগ্রামকে আক্রমণ করা যায় তা খুঁজে বের করে এবং আক্রমণ করে। অর্থাৎ এগুলো কোনো প্রোগ্রামের সাথে লুকিয়ে থাকে, প্রোগ্রামটা চালু হলে কাকে আক্রমণ করা যায় সেটা খুঁজে বের করে এবং তাকে আক্রমণ করে, সে প্রোগ্রামের কাজে ব্যাঘাত ঘটায়। সে প্রোগ্রামের কাজে কি করে? ব্যাঘাত ঘটায়। ঠিক আছে? এটা হচ্ছে নন রেসিডেন্ট ভাইরাস। ঠিক আছে? এগুলো সংক্রমণ শেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে এগুলো কি হয়ে যায়, চলে যায় বলে এগুলোকে বলা হয় নন রেসিডেন্ট ভাইরাস। মানে ওগুলো ওখানে, এই ভাইরাসগুলো ওখানে স্থায়ীভাবে থেকে থাকে না। ঠিক আছে? সংক্রমণের পর এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে এই ভাইরাসগুলো কি হয়, নিষ্ক্রিয় হয়ে যায়। এই ভাইরাসগুলো কি হয়ে যায়? নিষ্ক্রিয়। সেজন্য এদেরকে বলা হয় নন রেসিডেন্ট ভাইরাস। সেজন্য এদেরকে কি বলা হয়? নন রেসিডেন্ট ভাইরাস। এর হচ্ছে রেসিডেন্ট ভাইরাস বা নিবাসী ভাইরাস। এরা চালু হওয়ার পর মেমোরিতে জমা থাকে। কোথায় জমা থাকে? মেমোরিতে। মেমোরিতে জমা থাকে এবং স্থায়ীভাবে থাকে। কি হবে? স্থায়ীভাবে থাকে। যে প্রোগ্রামে চালু হয় সেই প্রোগ্রামকে কি করে? এরা আক্রমণ করে। অর্থাৎ যখনই কোনো প্রোগ্রাম চালু হয় তখনই সে প্রোগ্রামকে কি করে? সংক্রমিত করে। যখনই কোনো প্রোগ্রাম চালু হয় তখনই সে প্রোগ্রামকে কি করে? সংক্রমিত করে। এ ধরনের ভাইরাসকে মূলত বলা হয় রেসিডেন্ট ভাইরাস। এ ধরনের ভাইরাসকে কি বলা হয় মূলত?
রেসিডেন্ট ভাইরাস ঠিক আছে মনে থাকবে কম্পিউটার ভাইরাসের কিছু ইতিহাস রয়েছে ভাইরাস শব্দের অর্থ হচ্ছে কি ভাইটাল ইনফরমেশন এন্ড রিসোর্সেস আন্ডার সিজ অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য সমূহ দখলে নিয়ে বা ক্ষতি সাধন করা দখলে নিয়ে বা ক্ষতি সাধন করা সিআইএস নামে এক ধরনের কি ছিল সারা জায়গা একটা ভাইরাস ছিল সেটা হচ্ছে 26 এপ্রিল কত এপ্রিল বলেছি কথা বলতে হবে কত এপ্রিল বলেছি 26 এপ্রিল সক্রিয় হয়ে কম্পিউটার হার্ড ডিস্কে ফরম্যাট করে ফেলতো এটা হচ্ছে সারা বিশ্বব্যাপী একটি সারা জাগানো এবং একযোগে 26 এপ্রিল আক্রমণ করে কম্পিউটার হার্ড ডিস্কে কি করে ফেলতো ফরম্যাট করে ফেলতো কি করে ফেলতো ফরম্যাট করে ফেলতো মনে থাকবে কি করে ফেলতো ফরম্যাট করে ফেলতো ঠিক আছে 1980 সালে এই ভাইরাসের নামকরণ করা হচ্ছে প্রখ্যাত গবেষক ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের অধ্যাপক ফ্রেডরিক কোহেন কি বলেছি ফ্রেডরিক বি কোহেন অথবা ফ্রেড কোহেন ফ্রেড কোহেন অথবা ফ্রেডরিক বি কোহেন কত সালে কত সালে নামকরণ করেন 1980 সালে কত সালে 1980 সালে আর প্রথম ভাইরাস সম্পর্কে ধারণা দেন হচ্ছে 1949 সালে কত সালে 1949 সালে কম্পিউটার বিজ্ঞানী জন ভন নিউম্যান প্রথম হচ্ছে ভাইরাস সম্পর্কে আলোকপাত করেন বা ভাইরাস সম্পর্কে ধারণা প্রকাশ করেন হচ্ছে 1949 সালে কত সালে 1949 কত সাল ঠিক আছে এরপর হচ্ছে 1982 সালে প্রথম ক্ষতিকারক কম্পিউটার ভাইরাস এল ক্লোনার কি বলেছি এল ক্লোনার প্রথম কি করে পৃথিবীতে ছড়িয়ে পড়ে ফ্লপি ডিস্ক ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীতে এটি ছড়িয়ে পড়ে এটির আবিষ্কারকের নাম হচ্ছে কি রিচার্ড স্ক্র্যান্টা রিচার্ড কি স্ক্র্যান্টা ভাইরাসের বিধ্বংসী আচরণ অর্থাৎ ভাইরাস সম্পর্কে সারা পৃথিবীতে একটা বিধ্বংসী যে আচরণ সেটা ব্রেন ভাইরাসের মাধ্যমে প্রকাশিত হয় কোন ভাইরাসের মাধ্যমে প্রকাশিত হয় ব্রেন ভাইরাসের মাধ্যমে 1986 সালে কত সালে 1986 সালে প্রথম ভাইরাসের যে ভাইরাসের একটা বিধ্বংসী আচরণ বিশ্বব্যাপী মানুষ দেখতে পায় কম্পিউটার ভাইরাস কি যে প্রোগ্রাম কম্পিউটারের মেমোরিতে গোপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রোগ্রাম ও তথ্য নষ্ট করা ছাড়াও কম্পিউটারকে অচল করে দেয় এই প্রোগ্রামকে কম্পিউটার ভাইরাস বলে একটু আগে আমরা যেটা বলেছি ঠিক আছে কত সালে কম্পিউটার ভাইরাস আবিষ্কার করা হয় 1982 সালে হ্যাঁ এটা একটু লিখে নাও আবার আমরা কিভাবে বুঝবো যে কারণে বুঝে যাবে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে কম্পিউটার কি ভাইরাসে আক্রান্ত হয়েছে এই কারণগুলো আমরা দেখবো ঠিক আছে ফাইল ওপেন করতে সময় বেশি লাগবে ঠিক আছে ফাইল ওপেন করতে যদি সময় বেশি লাগে বুঝবে যে কি কম্পিউটার ভাইরাসে কি হয়েছে আক্রান্ত হয়েছে মেমোরি কম দেখায় কি হয় মেমোরি কম দেখায় ফলে গতি কমে গেলে কি হয়ে গেলে ফলে গতি কমে গেলে চালু অবস্থায় অপ্রত্যাশিত বার্তা প্রদর্শিত হলে চালু অবস্থায় কি হলে অপ্রত্যাশিত বার্তা প্রদর্শিত হলে নতুন প্রোগ্রাম ইনস্টল করতে সময় বেশি লাগলে চলমান কাজে ফাইল বেশি জায়গা দখল করলে কম্পিউটার চালুর সময় শাটডাউন বা কাজ করতে হঠাৎ বন্ধ হয়ে গেলে এই যে লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবে কি তোমার কম্পিউটার তোমার ডিভাইস কি হয়েছে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে তাহলে এই লক্ষণগুলো দেখলেই আমরা বুঝবো কি কম্পিউটারটা কি দ্বারা আক্রান্ত হয়েছে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে মনে থাকবে
এরপর দেখো কম্পিউটার ভাইরাস যেভাবে ছড়ায় মেমোরির মাধ্যমে ছড়াতে পারে, পেন ড্রাইভের মাধ্যমে ছড়াইতে পারে, ইন্টারনেটের মাধ্যমে ছড়াইতে পারে, ডিভিডি সিডি এগুলোর মাধ্যমেও ছড়াতে পারে। মনে থাকবে তাহলে কিসের মাধ্যমে ছড়াইতে পারে? মেমোরির মাধ্যমে ছড়াইতে পারে, পেন ড্রাইভের মাধ্যমে ছড়াইতে পারে, সিডির মাধ্যমে ছড়াইতে পারে, ইন্টারনেটের মাধ্যমেও ছড়াতে পারে। ঠিক আছে, তাহলে কম্পিউটার ভাইরাস হচ্ছে কি? এভাবে ছড়ায়। কম্পিউটার ভাইরাস কি? এভাবে ছড়ায়। মনে থাকবে? অতি পরিচিত কিছু ভাইরাসের নাম আমরা দেখব। অতি পরিচিত কিছু কি ভাইরাসের নাম আমরা দেখব। ঠিক আছে, এর মধ্যে আরো এছাড়াও আরো অনেকগুলো ভাইরাস রয়েছে, ব্রেন ভাইরাস, বিএনএ, বিয়ানা, জেরুজালেম, পিংপং, মাইকেল, অ্যাঞ্জেলা, অ্যাঞ্জেলো, ডার্ক অ্যাভেঞ্জার, সিআইএইচ। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যানাকুনিকোবা, কোট রেড ওয়ার্ম, নিমডা, ডাব্লিউসি ওয়ার্ম ইত্যাদি হচ্ছে কি কিছু পরিচিত এবং গুরুত্বপূর্ণ ভাইরাসের নাম। কিছু পরিচিত এবং কি গুরুত্বপূর্ণ ভাইরাসের নাম মনে থাকবে? দেখো নামগুলো আসছে, ট্রোজান হর্স, ভিয়েনা, সিআইএস, ফোল্ডার, স্টোন। ভাইরাস থেকে কিভাবে আমরা মুক্ত হব, অর্থাৎ কিভাবে আমরা ভাইরাস থেকে মুক্তি পাবো? ঠিক আছে, ভালো মানের একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে। কি করতে হবে? ভালো মানের একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে। নিয়মিত আপডেট বা হালনাগাদ করতে হবে। নিয়মিত আপডেট বা কি করতে হবে? হালনাগাদ করতে হবে। পুরো হার্ড ডিস্ক ড্রাইভকে স্ক্যান করতে হবে। কোনো প্রকার পেন ড্রাইভ, মেমোরি, ডিভিডি ইত্যাদি ব্যবহারের পূর্বে স্ক্যান করে নিতে হবে। কম্পিউটার ব্যবহারকারী সতর্ক থাকা, অর্থাৎ যে কম্পিউটার ব্যবহার করবে তাকে সবসময় সতর্ক থাকতে হবে যাতে কোনো ভাইরাসে আক্রমণ না করে। ঠিক আছে, সফট অ্যান্টিভাইরাস ব্যবহার করার সময় সবসময় খেয়াল রাখতে হবে আমাদের রেজিস্টারকৃত যাতে যাতে কি অ্যান্টিভাইরাসগুলো আমরা ব্যবহার করি, রেজিস্টারকৃত অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারে। যে মুক্ত অ্যান্টিভাইরাসগুলো পাওয়া যায় অনলাইনে সেগুলো খুব একটা কাজের না, সেজন্য আমরা এগুলো ব্যবহার থেকে কি থাকবো? দূরে থাকবো। একান্ত প্রয়োজন হলে আমরা রেজিস্টারকৃত অ্যান্টিভাইরাসগুলো কি করব? ব্যবহার করব। মনে থাকবে তোমাদের? বুঝতেছো কি না? ইয়েস স্যার। তাহলে এগুলো হচ্ছে ভাইরাস থেকে মুক্তির উপায়। ভাইরাস থেকে কিসের উপায়? মুক্তির উপায়। কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম আমরা দেখছি এখানে, ক্যাসপারস্কি, অ্যাভাস্ট, পান্ডা, নর্টন। ঠিক আছে, ক্যাসপারস্কাই, অ্যাভাস্ট, পান্ডা, নর্টন, এগুলো হচ্ছে কি অ্যান্টিভাইরাসের নাম। এগুলো হচ্ছে কিসের নাম? অ্যান্টি ভাইরাসের নাম। কম্পিউটার ভাইরাস কি, কত প্রকার, কি কি ব্যাখ্যা করে একটা প্রশ্ন। ওই যে একটু আগে তোমরা যেটা লিখতে চেয়েছিলে এটা একটু লিখে নাও সবাই। ঠিক আছে, তাহলে কত সালে অ্যালকুনার ভাইরাস আবিষ্কার করা হয়? কত সালে মনে আছে? 1982 সালে। কত সালে? 1982 সালে। দুটি মারাত্মক ভাইরাসের নাম বলতো, ব্রেন, ভিয়েনা। ঠিক আছে, এছাড়াও সিআইএস এর নাম বলতে পারো, মনে থাকবে? কম্পিউটার ভাইরাস ছড়ানোর দুটো উপায় কি? প্যান্ডাবের মাধ্যমে, মেমোরির মাধ্যমে। ঠিক আছে, তারপরে একটি ভাইরাসের নাম বলতো, একটি অ্যান্টিভাইরাসের নাম, একটি অ্যান্টিভাইরাসের নাম কে বলবা? আসিফ বলতো, একটি অ্যান্টিভাইরাসের নাম। হ্যাঁ, অ্যান্টিভাইরাসের নাম বলেছি, অ্যান্টিভাইরাসের নাম অ্যাভাস, নর্টন, প্যান্ডা, কাসপারস্কি। হ্যাঁ, জেরুজালেম তো ভাইরাস, কাসপারস্কি, এগুলো হচ্ছে কি অ্যান্টিভাইরাস। এগুলো হচ্ছে কি অ্যান্টিভাইরাস। যে কোনো একটা নাম বললে হতো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য। এখন আমরা প্রশ্ন উত্তরে যাব। কারো কোনো প্রশ্ন আছে কি না বা কারো কিছু জানার আছে কি না? রায়হান, সাজিদ, রায়হান উদ্দিন, সঞ্জিত, তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? আমরা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার।
ওকে তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।